অঞ্চলে মাছ ধরতে গিয়েছিল যুবক, মাছের বদলে উদ্ধার হলো প্রাণহীন নবজাতক। নাভিতে হাসপাতালে বিশেষ ক্লিপ লাগানো রয়েছে, কোন একটি হাসপাতালেই জন্ম হয়েছে উদ্ধার হওয়া নবজাতকের। তদন্তে নিশ্চিত হয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার। তদন্তে গতি আনতে খতিয়ে দেখা হতে পারে শহরের সমস্ত হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং প্রসূতি রেজিস্টার। ছড়ার জলে নবজাতকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার ধর্মনগরের চন্দ্রপুরে। শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের 2 নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর আরবান কলোনি এলাকার শাকাই ছড়ার জলে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিন ছড়ার মাছ ধরতে গিয়েছিল সেখানে স্থানীয় এলাকার যুবক প্রশান্ত দেব। ছড়ার জলে একটি নবজাতকের মৃতদেহ ভাসতে দেখলে সেই খবর রটে যায় পুরো এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। ধর্মনগর পুলিশের সাব ইন্সপেক্টর সুলেমান রিয়াং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ছড়ার জল থেকে সেই সদ্যজাত নবজাতকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। ইন্সপেক্টর সুলেমান রিয়াং জানান, নবজাতকটি ছেলে শিশু। তাছাড়া শিশুটির নাভিতে হাসপাতালে ক্লিপ লাগানো রয়েছে, এতে সহজে অনুমান করা যাচ্ছে যে নবজাতক শিশুর জন্ম কোনো হাসপাতালেই হয়েছে, আর জন্মের পর নবজাতক শিশুটিকে ছড়ার জলে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। অপরদিকে স্থানীয়দের দাবি, সভ্য সমাজের জীব শ্রেষ্ঠ মানুষের পাপের ফসল হতে পারে উদ্ধার নবজাতক এই শিশুটি। এমন অসামাজিক অবৈধ কর্মকাণ্ডে কারা জড়িত খুঁজে বের করতে ধর্মনগর শহরের সমস্ত হাসপাতাল এবং ক্লিনিকের প্রসূতি রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন। সকালবেলা সবসময় আমি আই আর কি মাছ ধরা, তো কালকে আইয়া মাছ ধরছিলাম আমি এখানে বসতে দিয়ে আর কি। তো কালকে তো দুপুর দিকে বা বিকাল দিকে বৃষ্টি দিচ্ছে, তো এটা বৃষ্টির দিকে আইসে, তো সকালেও আমি আজকে সকালেও মাছ ধরা দিয়েছি দুপুর দিকে। তো আইয়া হঠাৎ দেখি এখানে মানে একটা বাচ্চা, আমার প্রথমে লাগছিল এটা ফুতুল হইব বা কিছু, তারপরে বালা করে দেখতে গিয়ে তারপরে বোঝা গেছে যে এটা পেটের মধ্যে ক্লিপ মারা, নাভির মধ্যে একটা জিন্দা একটা বাচ্চার লাশ এটা দেখতে পাইছে আর কি। মাছিয়ে উঠতেছে এটা উঠছে। পড়ার সময় দেখছিলেন সকালে? দুপুর খানার দুপুর টাইমটা ঠিক মনে হচ্ছে। তারপর আপনি কী করলেন? তারপর তো যত দূর আমি সবার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করলে আমি পুলিশকে জানালাম, সব ইয়ে করলাম তাড়াতাড়ি সম্ভব আসার জন্য। কী নাম আপনার? প্রশান্ত দেব। 1 ঘন্টা 40 মিনিট আগে একটা খবর আসছে যে একটা শিশু বাচ্চা এই জলে ভাসতেছে মৃত অবস্থায়। তো খবর পাই আমরা আইলাম, সেটা পাইছি যে ঠিক ওই ঘটনাটা সঠিক, এবং আমরা এটাকে তুলছি। তুলে সেটা ওখানে ওই সুরতাল রিপোর্ট তৈরি করার পর আমরা ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনাদের মানে কী মনে হচ্ছে এটা কোথা থেকে এসেছে? এটা কেউ হয়তো বাসিয়ে দিয়েছে, হসপিটালেই জন্ম এরকম দেখা গেল, নাভের মধ্যে হসপিটালের এটা বান্ধা আছে। এটা কতদিনের বয়স হতে পারে? এটা কতদিন হবে? জন্ম হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাসিয়ে দেওয়া হয়েছে, 1-2 দিনের মধ্যে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।